আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আমি গত লেকচারে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের ভার কেন্দ্র রিলেটেড কাজ নির্ণয় করেছিলাম, যেখানে একাধিক ইট দিয়ে ইমারত তৈরি করতে গেলে কীভাবে কাজ নির্ণয় করতে হয় সেটা দেখেছিলাম। তো আমি আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা আসলে ভার কেন্দ্র রিলেটেড ইট, বাট এখন আর ইট নাই, এখন কুয়া থাকলে কীভাবে কাজ নির্ণয় করতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখব। তো দেখো, আর মেইনলি এই কুয়ার বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট ইন্টারমিডিয়েট সিলেবাসে। আসলে এই ভার কেন্দ্রের মধ্যে এই কুয়া জিনিসটা ইম্পর্ট্যান্ট, আর এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় প্রায় এক বছর পর পর বা প্রায় প্রতিভা তোমার ইসে কোশ্চেন আসে বোর্ড পরীক্ষাতে, প্রায় প্রতি বছরই আসে বা এক বছর পর পর আসে। সো এই টপিকসটা কিন্তু ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শিখতে হবে। তো আমি আজকে সম্পূর্ণ বিষয়টা আজকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। তো দেখি, দেখো যে এখানে কোয়ার জন্য যে আমরা জানি যে উচ্চতা রিলেটেড যে জিনিসগুলো থাকে সেখানে কিন্তু আমার কাজের জন্য MJS ফর্মুলাটা ইউজ করি। তো আমি সাইডে কিন্তু ফর্মুলাটা লিখছি MJS, হ্যাঁ। কিন্তু এখানে দুঃখের বিষয় কি জানো, যে সহজে কিন্তু তুমি ম্যাথে করতে পারবে না, যে এইটে এম হচ্ছে পানির ভর, যেখানে পানির ভর তোমার দেওয়া থাকবে না, আবার এইচ কিন্তু সরাসরি কোয়ার পানির দৈর্ঘ্য, যে উচ্চতাটা, উচ্চতা কোয়ার উচ্চতাটা, এটা এটা বসাই দিলেও কিন্তু ম্যাথটা হবে না, একটু ডিফিকাল্ট ম্যাথটা। সো আমরা একটু দেখি, দেখো এখানকার যে এমটা বের করবা, এই এমটা বের করার জন্য তোমাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে, যে 99 একটা ফর্মুলা পড়ছিলা, রো ইকুয়াল টু MV, রাইট? এই সূত্রটা তুমি হয়তো পড়ছিলে, যে রো ইকুয়াল টু MV, রাইট? তো দেখো এখান থেকে এম ইকুয়াল টু কি করা যায়, রো ভি, রাইট? এখন এই এমটা কি বলতো, আসলে এই এমটা কিন্তু আসলে কোয়ার পানির ভর, রাইট? আমরা এখানে চাচ্ছি যে এই যে টোটাল কোয়ার ভিতরে যত যত পানি আছে সবগুলো পানি ওঠাবো, ওঠানোর জন্য যে কাজ কত হবে সেই জিনিসটা, ওকে? তো মানে একটা মোটর ইউজ করতে পারো বা যে বিভিন্ন ধরনের যন্ত্র ইউজ করতে পারবো যার মাধ্যমে আমরা কুয়া থেকে পানি ওঠাবো। ওঠানোর ফলে যে জিনিসটা উঠাচ্ছে তখন ওই জিনিসটার আমরা কাজ নিয়ে করবো, অর্থাৎ মোটরের কতটা কাজ করেছে সেটা নির্ণয় করবো। যদি মোটরের ক্ষমতা বলে তাহলে ঠিক দিয়ে ভাগ দিলে হয়ে গেল, জাস্ট আমাকে কাজটাকে নির্ণয় করতে হবে। তো দেখো, তাহলে এটা আমার অবশ্যই একটা পানির, তো এখন এই দেখো এই যে এমটা হচ্ছে তোমার কুয়ার পানির ভর, আর এটা হচ্ছে আয়তন, মানে যতটুকু অংশ ধরে তোমার পানি রয়েছে। তো এখন দেখো এই জিনিসটাকে আরো ভাঙা যায়, রো পাই আর স্কোয়ার এল, রাইট? কারণ এখানে ব্যাসার্ধ ধরেছি আর এবং এটা তোমার উচ্চতা ধরেছি এল, যেটা তোমার সিলিন্ডারের আয়তন আর কি। তাহলে দেখো এখানে বুঝতে অনেকের অসুবিধা হয় আর কি, এই জিনিসটা কিন্তু তোমার পানির ভর, এটা হচ্ছে তোমার পানির ভর, আর এই এলটা তোমার কিন্তু পানিপূর্ণ অংশ, পানিপূর্ণ অংশ। এখন ধরো আমার কুয়ায় অর্ধেক পানি আছে, যদি অর্ধেক পানি থাকতো তাহলে এই যে ভরটা না এম, এখানে রো পাই আর স্কোয়ার এল বাই টু নেওয়া লাগতো যদি আমার অর্ধেক পানি পূর্ণ থাকতো, কারণ আমি কিন্তু পানির ভর নির্ণয় করতেছি, তাহলে কতটুকু পানি আছে ততটুকু আমার লাগবে, রাইট? ওকে, তাহলে এখন দেখো এই যে এম এর মানটা কিন্তু আমি এখান থেকে দেখো পানির ভরটা পেয়ে গেছি। তো দেখো এই পানির ভরটা কিন্তু আমি এখানে বসাইতে হবে, রাইট? এখন আমার কথা হচ্ছে যে এইচ এর মানটা তো আমার দেওয়া, আমি কিন্তু সরাসরি চাইলে কিন্তু এইচ এর মানটা এটা বসাই দিতে পারছি না, তাহলে এইচ এর মানটা আমার কিভাবে বের করতে হবে? দেখো এতক্ষণ আমরা এত গত লেকচারগুলোতে যে ভার কেন্দ্র রিলেটেড ইটের ক্ষেত্রে, একটা ইটের ক্ষেত্রে, একাধিক ইটের ক্ষেত্রে, সেগুলো আমরা করেছি, আমরা দেখেছি কোনো বস্তুর ভার কেন্দ্র থাকলে কিন্তু হবে না, সেই ভার কেন্দ্রের স্মরণ করতে হবে, তাহলে আমার তখন কাজের জন্য সেই স্মরণটা ইউজ করতে পারি। তাহলে এখন এখন দেখো যে আমরা এখান থেকে যে এইচটা নির্ণয় করব সেটা কিন্তু আমার ভার কেন্দ্রের স্মরণটা লাগবে, রাইট? তাহলে এখন ভার কেন্দ্রের স্মরণটা তুমি কিভাবে নির্ণয় করবা, ভার কেন্দ্রের স্মরণ, এই আমার এইচ এর মানটা নির্ণয় করতে ঝামেলা হয়, তো এইচ এর মানটা কিভাবে নির্ণয় করবা সেটা আমি একটু সাইডে লিখে দিই। দেখো সাইডে লিখে দিই, তো এইচ এর মানটা হবে তোমার কুয়ার পানিপূর্ণ অংশের, কুয়ার পানিপূর্ণ অংশের, কুয়ার পানিপূর্ণ অংশের ভার কেন্দ্র থেকে
স্কোয়ার মুখ পর্যন্ত দূরত্ব। সো এই জিনিসটা একটু জানা লাগবে। দেখো আমি এখানে বললাম যে কোয়ার কোন অংশ পানিপূর্ণ অংশে ভার কেন্দ্র হতে হবে, রাইট? তাহলে এখানে দেখো যে আমার সম্পূর্ণ পানিপূর্ণ আছে, কোয়ারটা পানিপূর্ণ আছে, এই জন্য আমরা কিন্তু বলতেছি যে পানিপূর্ণ অংশ। এখানে আমরা যদি বলি ভার কেন্দ্র, তাহলে ভার কেন্দ্র কিন্তু এই জায়গাটাতে। কিন্তু যখন আমার অর্ধেক পানিপূর্ণ থাকতো তখন কিন্তু আমার এই জায়গাটা ভার কেন্দ্র হতো না। আমি বলতেছি যে এখানে যে ভার কেন্দ্রটা নিতে হবে সেটা তোমার পানিপূর্ণ অংশের ভার কেন্দ্র, নট ফাঁকা জায়গার ভার কেন্দ্র। যেমন আমাদের অর্ধেক পানি নেই, তাহলে উপরে অর্ধেক কিন্তু ফাঁকা থাকে, ওই ফাঁকাপূর্ণ অংশে ভার কেন্দ্র নেওয়া যাবে না। যতটুকু পানি থাকবে ওই পানির ভার কেন্দ্র থেকে কোয়ার মুখ পর্যন্ত দূরত্ব হবে আমার এইচ এর মান। তাহলে এখন তোমরা বলো এইচ এর মানটা কত হওয়া উচিত। ডেফিনেটলি এইচ ইকুয়াল টু এল বাই টু, কারণ কোয়ার ভার কোয়ার পানিপূর্ণ অংশের ভার কেন্দ্র কতটুকু, ভার কেন্দ্র এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে কোয়ার মুখ পর্যন্ত দূরত্ব কতটুকু বলতো? ডেফিনেটলি এল বাই টু, আমি সেটা লিখলাম যে আমি এখান থেকে এস এর মানটা কিন্তু এল বাই টু পেয়ে গেছি। তো আমি দুইটা মানই পেয়ে গেছি, দেখো আমি এম এর মানও পেয়ে গেছি আবার এস এর মানটাও পেয়ে গেছি। এবার এখানে মান বসাও, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম এর মান হচ্ছে তোমার রো পাই আর স্কোয়ার এল গুণ জি, আর এল এইচ এর মানটা হবে তোমার এল বাই টু। সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে দাঁড়ায় হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এল স্কোয়ার রো জি বাই টু। সো এই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন, এবং এইটাই হচ্ছে তোমার যে মেইন ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটা ম্যাথ করতে হবে। দেখো এখান থেকে আমার, আমি বলতেছিলাম যে আমার এম এর মান দেওয়া থাকবে না, আমার দেওয়া থাকবে কি যে কোয়ার ব্যাসার্ধ আর কোয়ার কোয়ার উচ্চতা দেওয়া থাকবে, কোয়ার কোয়ার ব্যাসার্ধ আর কোয়ার উচ্চতা দেওয়া থাকবে। তাহলে দেখো পাই কনস্ট্যান্ট আর কোয়ার ব্যাসার্ধ সেটা মিটারে করবা, বা তুমি সেন্টিমিটারে করতে পারো, সিজিএস এ না করে বেটার মিটার মিটারে করো। আর এল এর মানটা দেখো, এল এর মানটা কিন্তু তোমার আমার এখানে উচ্চতা, কোয়ার উচ্চতা, রাইট? কোয়ার উচ্চতা কিন্তু এল এর মানটা কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু কোয়ার উচ্চতা। রো মানে পানির ঘনত্ব, সেটা হচ্ছে 1000, আর জি মান 9.8, আর টু তো সমস্যা নাই। এখন বোধ অনেকের কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমি কি এই ইকুয়েশনটা কি একবার ইউজ করতে পারবো? হ্যাঁ, আসলে এই এর উত্তর হচ্ছে একাডেমিকের জন্য না। যদি তোমার এই ম্যাথগুলা বুয়েটে আসে বা কুয়েটে আসে, কুয়েটে তো এমসিকিউ, যদি তুমি বুয়েটে আসে, বুয়েটে রিটেনে তুমি এক লাইনে চিত্র আঁকাবা, চিত্র আঁকিয়ে তারপরে তুমি এই লাইনে একবারে মান বসালে 10-10 পেয়ে যাবা। বা তুমি যদি চুয়েটে বা রুয়েটে যাই, সেখানে রিটেন আছে, তুমি একবারে এই কোয়েশনটা করলে হবে। কিন্তু একাডেমিকের জন্য তুমি যদি শর্টকাটে করতে চাও তাহলে কিন্তু মার্কস নাও দিতে পারে, এটা স্যারের উপর ডিপেন্ড করবে। তো আসলে আমি চাচ্ছি যে তুমি এই একবারে এই সূত্রটা একাডেমিকের জন্য না ইউজ করো, এটা তুমি অ্যাডমিশনের জন্য বা এমসিকিউ কুয়েট রুয়েট কুয়েটে এমসিকিউ আছে সেটার জন্য ইউজ করতে পারো, অথবা বুয়েট কুয়েট রুয়েটের জন্য ইউজ করতে পারো। বাট একাডেমিকের জন্য আমি বলবো যে তুমি আগে চিত্র আঁকাও, চিত্র আঁকিয়ে এল সমান একটা ধরো মান দেওয়া থাকবে, সেই মান ধরো তোমার দেওয়া আছে কত দেওয়া থাকবে, ধরো তোমার 1 মিটার দেওয়া আছে, এল এর মান 1 মিটার দেওয়া আছে, আর এটা মনে করো 0.2 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে? তো 0.2 সেন্টিমিটার বা 0.2 মিটার দেওয়া আছে। এখন এইটা তুমি ধরে নিবা, তারপরে তুমি কি করবা থিওরিটা, কারণ হচ্ছে থিওরিটা এখান থেকে তুমি কি করবা, এখান থেকে মান বের করবা, এখান থেকে মান বের করবা, এখানে বসাবা, তারপরে তুমি এই এই লাইনটা প্রুভ করার পরে এই লাইনে মান বসাবা, তাহলে তোমার নাম্বার কাটার চান্স থাকবে না। এখন অনেকে করতে পারো কি যে আমি এল এর মানটা, এম এর মানটা কিভাবে নির্ণয় করবো, এখানে মান বসাবো, মান বসে এম এর মানটা বের করবো, তারপরে এইচ এর মানটা সংখ্যা বের করবো, তারপরে এখানে মান বসবো, সেভাবে হবে, এটা তোমার ব্যাপার, কোনো অসুবিধা নাই। বাট সব থেকে বেটার হবে তুমি এল এর মানটা এখানে সংখ্যা বসাবা, এখানে সংখ্যা বসাবা, থিওরিটা প্রুভ করে মান বসাবা, কারণ সংখ্যা প্রতি লাইনে নিয়ে যাওয়া একটা টাফ ব্যাপার। হ্যাঁ, তো আমার সাজেশন হচ্ছে এইটাই। তো আই থিঙ্ক বোঝাতে পেরেছি কোয়ারিলেটেড কাজ। এরপরেও আর একটা কোয়ারিলেটেড কাজ আমি দেখাবো, আরো 2-3 ভাবে কাজ নির্ণয় করা যায়, সেগুলা স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকের ক্লাসটা, কোয়ারিলেটেড কাজটা আমি এখানে শেষ করতেছি। আজকের ক্লাসে যদি কোনো কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো মতামত থাকে তাহলে তোমার নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, আমি তোমাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আর
আমার এই ক্লাসটা যদি কারোর উপকার হয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট তোমার দুইজন ফ্রেন্ডকে শেয়ার করো, আর নেক্সট ক্লাস পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।